আমি গভীরভাবে স্মরণ করতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, তিনি জাদুবাড়ি হাতে গড়া সমস্ত জাদুবাড়ি সমস্ত তার হাতে গড়া তৈরি। আমি গভীরভাবে স্মরণ করতে চাই দেশনীতি বেগম খালেদা জিয়াকে, যিনি ছাত্রদলকে তার সন্তানের মতো লালন পালন করেছেন। আরো গভীরভাবে শ্রদ্ধাশক্তি স্মরণ করতে চাই আমাদের সাংগঠনিক প্রণব তারেক রহমানকে, যিনি রাত্রি পরিশ্রম করে ছাত্রদলকে শিক্ষক মিলনের লক্ষ্যে তিনি অত্যন্ত পরিশ্রম করতেছেন। তার ধারে ব্যাগে চাই আজকে ঢাকা মহানগর ছাত্রদল উপস্থিত আছে যুগ্ম আহ্বায়ক রাজীব আহমেদ, উপস্থিত আছে যুগ্ম আহ্বায়ক রবিলাল ভূঁইয়া রবি, আর উপস্থিত আছে যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান রাজ, আর উপস্থিত আছে যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম ফাহাদ, আর উপস্থিত আছে যুগ্ম আহ্বায়ক রাজীব হাসান, আর উপস্থিত আছে যুগ্ম আহ্বায়ক সদস্য ঢাকা উত্তরের সদস্য ইমরান, আর উপস্থিত আছে ঢাকা মহানগর উত্তরের সদস্য আব্দুল ওয়াদুদ রফি। সবাইকে ঢাকা মহানগর উত্তর ছাত্রদল পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে বাড্ডা থানা ছাত্রদল এত সুন্দর একটা প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য বাড্ডা থানা ছাত্রদলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই অবৈধ সরকার, এই স্বৈরাচারী সরকার দীর্ঘ সময় জেলে আটকে রেখেছে। আমরা সন্তান হিসাবে ব্যর্থ, আমরা সন্তান হিসাবে আমার মায়ের জন্য কিছু করতে পারি নাই। ইনশাল্লাহ আগামীতে এই স্বৈরাচারকে বদল করে আমাদের মাকে মুক্ত করবো ইনশাল্লাহ। আমাদের তারুণ্যের অহংকার আগামী রাষ্ট্রনায়ক মিথ্যা মামলা দিয়ে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছেন, এবং আমরা বলি তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। এটা শুধু কথায় নাই, ইনশাআল্লাহ আমরা কাজে প্রমাণ করে দেখব, কাজে প্রমাণ করব, এবং এই স্বৈরাচার সরকারকে বিতাড়িত করে আমরা আমাদের দেশের তারেক রহমানকে আগামী রাষ্ট্রনায়ক বানাবো, এই প্রত্যাশা করতেছি। এবং এই আজকে এই মঞ্চ থেকে আমি অঙ্গীকার করছি আগামী আন্দোলনে যে দেশনাথ তারেক রহমান যে নির্দেশনা দিবে আমি রাজপথে থাকবো আপনাদের সঙ্গে, এবং আমি নেতৃত্ব দিব আপনারা আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। এবং এই সরকারের বিপ্লব বাহিনী যদি কোনো লাঠি দিয়ে আসেন গুলি দেয়, সেই গুলি লাঠি দিয়ে আসেন আমি আমার বুকে বেঁধে নিব। যে কোনো আন্দোলনের সংগ্রামে ছাত্রদল সর্বোচ্চ ভূমিকা রেখেছে, এবং ভাষা আন্দোলনে ছাত্রদল সর্বোচ্চ ভূমিকা রাখছে, ভূমিকা রেখে সে তাদের অধিকার বাস্তবায়ন করছে। আমরা দেখেছি ছাত্রদল সর্বোচ্চ ভূমিকা রেখেছে রাজপথ থেকে, এবং এই স্বৈরাচারকে বদল করে আগামী নবাদ ফিরে নিয়ে আসছে। এবং আমরা আবারও দেখেছি
2007 সালে মইনুদ্দিন ফখরুদ্দিনের আমলে এই ছাত্র দল সর্বোচ্চ ভূমিকা রেখেছে। এই মইনুদ্দিন ফখরুদ্দিনের মতো সরকারে বিতাড়িত করেছে অবৈধ সরকারে। এই ছাত্র দল রাজপথে থেকে দেখেছে ইনশাআল্লাহ আগামী দিনে এই সরকার সরকারকে এই রাজপথ থেকে ছাত্র দল বিতাড়িত করবে। আমরা ইনশাআল্লাহ রাজপথে থাকবো এবং আমি আপনাদের কাছে একটা অনুরোধ করতেছি যে আপনারা ছাত্রদল করি সবাই আমার দেশপ্রিয় তারেক রহমান তাদের বিষয়ে আলাপ করবেন, তাদের বিষয়ে কথা বলবেন। এলাকা পাল্লা পাড়া মহল্লাতে আছে যারা যেখানে বসেন আপনাদের বন্ধু বান্ধব সবার সঙ্গে কথা বলবেন। তারেক রহমান কি করেছে, তারেক রহমান কি করেছে, জিয়াউর রহমান কি করেছে, তাহলে সেই বিষয়গুলো তারা আরো জানতে পারবে। এবং ছাত্রদল এবং আমাদের বিএনপি ছাত্রদল কি করে, ছাত্রদলের ভূমিকা গুলো কি, অন্যায়ের প্রতিবাদ করে, এই বিষয়গুলো সবার কাছে আপনারা দিবেন। আমি বক্তব্য দিয়ে করতে না এবং এই বাচ্চাখানা ছাত্রদলকে ধন্যবাদ জানাই এবং ছাত্রদল জিন্দাবাদ।